আমি না সবে নাইট ডিউটি সেরে বাড়ি আসছি, কিন্তু আমার না বাড়ি যেতে ইচ্ছা হচ্ছে না। হ্যাঁ তো এখানে শুয়ে পড়ো, আমি জল খাবার ব্যবস্থা করে দিচ্ছি। ডাক্তারবাবু ইয়ার্কি মারছেন কেন? শুরুটা কে করেছিল? আপনি। হ্যাঁ ঠিক আছে, কি হয়েছে বলুন। হ্যাঁ ডাক্তারবাবু, আমার না গা হাত পা খুব ব্যথা। আচ্ছা কি করে ব্যথা হয়েছে? না ডাক্তারবাবু ওগুলো বলা যাবে না, ওগুলো প্রাইভেট ব্যাপার। আচ্ছা ওই যে গেটটা দেখতে পাচ্ছ? হ্যাঁ। উঠে সোজা ওই গেটে বেরিয়ে যাও। ডাক্তারবাবু বাড়িতে বউয়ের কথা মতো কাজ না করতে পারলে যখন তখন কেড়িয়ে দেয়, কি লজ্জার বিষয় ডাক্তারবাবু। খুব লজ্জা লাগে না কাপড় দিয়ে মুঠো ঢাকা দি। জীবন বাঁচাও না বাবা। থাক, আমি দুবেলা মার খাই, অন্তত বউয়ের কাছে দুমুঠো ভাত তো খেতে পারি, কিন্তু তোমার সঙ্গে ইউনিয়নে যোগ দিলে আমার পেটে সেই দুমুঠো ভাতটাও আর জুড়বে না। থাক, তুমি কি মলম নেবে বলো? ভালো লাগছে ডাক্তারবাবু, কখন করে খাবো এটা? মার্কার পরে একবার, মার্কার আগে একবার। কিন্তু ডাক্তারবাবু কখন মারবে আর কখন মারবে না সেটা কি করে বুঝবো? ঠিক আছে তাহলে যখন সময় পাবেন তখন খেয়ে নেবেন। আচ্ছা ঠিক আছে ডাক্তারবাবু, এই এর আসি। হ্যালো, এই ভাত খাবে? এই না না, আমি না একটু রাইস খাবো। রাইস। হ্যাঁ রাইস খাবো। प्रभु हे हरिराम कृष्ण जगन्नाथ पेवर दिए, क्या हो गया? मेरा सब चोरी हो गया। আজ আবার শুরু হয়ে গেল, ভালো লাগে না আমার আর, জীবনটা এই করে করে নষ্ট হয়ে গেল। বাবা বাইরে থেকে শুনে ভাবলাম যে চেল্লামিল্লি করছে, এখানে এসে দেখছি তো পুরো কান্নার আসর খুলে বসেছো। কি হয়েছে? সত্যি সত্যি কাঁদছো না কাঁদার নাটক করছো? আমাকে দেখে উমা তোমার কি হয়েছে, কাঁদছো কেন? আমি এদিকে কাঁদছি আর তুমি আমার উপর হাসছো? আরে আমি তোমার উপর হাসিনি, তুমি এমন একজনের কথা বলছো যার বিয়ে বছরে 10 বার ঠিক হয় কিন্তু হয়ে আর ওঠে না। কেন? মণ্ডপ থেকে যার বউ পালিয়ে যায় সে বিয়েটা কার সঙ্গে করবে, বামনের সঙ্গে? তুমিই বলো। এবার ফের 5-6 বছর পর বিয়ে করার চিন্তা ভাবনা নিয়েছে, দেখা যাক এইবারেরটা কি হয়। আরে বেচারা, ও জীবনে একটাই ভুল করেছে, ওর বিয়েতে ও যদি আমাকে সিকিউরিটির কাছে রাখতো তাহলে এতবার বিয়েটা করতে হতো না। ওলে বাবালে, আমার বড় সিকিউরিটি গার্ড, ও লোকের বাড়িতে চোর তাড়িয়ে তাড়িয়ে আর নিজের বাড়িতে যা চুরি হয়েছে সেটার কোনো হুঁশ নেই। কি? আমার বাড়িতে চোর ঢুকেছিল? কি চুরি করেছে? আমার সব মেকআপ গুলো চুরি করে নিয়ে চলে গেছে, এবার কি হবে? মেকআপ চুরি হয়ে গেছে, ভালোই হয়েছে, ভাগ্যে সোনা গয়না গুলো চুরি হয়নি।
আমার মেকআপ চুরি হয়ে গেছে আর তুই বলছিস ভালো হয়েছে। তুমি বসে আছো কেন? যাও কিছু একটা করো। আমার মেকআপ গুলো কিন্তু সব এক্ষুনি ফেরত চাই আমার। আচ্ছা 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 বল, চুপ করো, আমি পুলিশকে ফোন করছি। না না, পুলিশ নয়, পুলিশ চোর পালিয়ে যাওয়ার পরে আসে, তুমি সিআইডি কে খবর দাও। আচ্ছা বাবা ঠিক আছে। স্যার আমাকে ক্ষমা করে দিন, আমি আমার গার্লফ্রেন্ড ছাড়া আর অন্য কোনো মেয়ের দিকে তাকাবো না। এসে বিত্তমানে ডিকশনারিতে ক্ষমা বলে কোনো ওয়ার্ড নেই, তাই তোর কালি ফাঁসি হবে। হ্যালো, আমি এসিবি পিট্টু মানে কুকুর বলছি। বাহ, আমি এই ভক্তিরাই দেখতে চাইছিলাম। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি। না না, অ্যাড্রেস থাকার দরকার নেই, আমি সুখে সুখে চলে যাবো। স্যার চলুন, নতুন একটা কেস পেয়েছি। স্যার আপনি কুকুর না মানুষ যে সুখে সুখে চলে যাবেন? তুই কি আমার হালকায় নিচ্ছিস? আগে আমি কুকুরদের সঙ্গে ট্রেনিং নিতাম। বারবি, আমি সিআইডি কে বলে দিয়েছি, সিআইডি রা বললো সুখে সুখে আসছে, আর তোমাকে চিন্তা করতে হবে না। দেখতে পাচ্ছিস কি স্যার? এই যে দরজা খুলছে না, নিশ্চয়ই কোনো ঘাপলা কেস আছে। দেখতে পাচ্ছিস কি স্যার? এই যে লাঠিটা বাড়ির লোকের পেটেই পড়েছে। চ সিআইডি বেরো, সরি। দুয়া জানিস কি স্যার? আমি এক ইউটিউবারদের ভিডিও দেখি, তাদের সব ভিডিওই একই বাড়িতেই হয়, আর এই বাড়িটা কিরম একটা চেনা চেনা লাগে। স্যার গরিব ইউটিউবার তো, তাই সব ভিডিও আর কি এখানেই করতে হয়। চলুন আগে কেসটা সলভ করে দিই। আচ্ছা চুরিটা দাওয়াটি করার সময় হয়েছে? স্যার রাতের বেলা। আর চুরিটা দাওয়াটি কোন টাইমে হয়েছিল বলুন তো, তখন এক্সাক্ট ঘড়িতে কটা বাজে? স্যার ঘড়ির ব্যাটারি খারাপ তো, তাই জানি না। স্যার আমার কাছে একটা পেন্সিল ব্যাটারি আছে, এদের খারাপ হইতে লাগিয়ে দেবো। আর তোমাদের কারোর সন্দেহ আছে? আমার একজনের উপর সন্দেহ আছে। কারোর বাবু? বালতিম আছি, তুমি আমার মায়ের উপর খুব হিংসা। ঠিক আছে ঠিক আছে, আর কিছু বলতাম, তুই চল বালতিমাসের নিয়ে চল। কাদিনি আর ভঙ্গ জানো সিটি কেন?
বসেলি রাশিয়া ভুঙে গলি ও লাগি। হ্যাঁ কি চাই বলুন। সিয়ারি বিড়ো ভেতরে চলো বসে কথা হবে। আচ্ছা মাসি তোমার মেকআপ করতে কেমন লাগে? আমার মেকআপ করতে কোনোভাবে ভালো লাগে না। তা মাসি মেকআপ চুরি করতে কেমন লাগে? মাসি লেডিস এনে নিয়ে এসে ডেলিভারি করছো তো? মানে এক কাজ করে তোমার শরীর দেখুন। ও কি মেরে সব আমাকে আমার বর বিনা অনুমোদনে আমার গায়ে হাত দিয়ে চলে এলো, মেরে ছবি তৈরি করে দিয়েছি। আচ্ছা মাসি আমরা গোপন সূত্রে খবর পেলাম আপনি নাকি এর মায়ের মেকআপ চুরি করেছেন। কোন ওটা বলেছে সামনে আয় দেখি। আরে কোন দেখতে হলো সব কটাকে আজ ভোটি দিয়েছিল। দুয়া কিছু বুঝতে পারলি? জি স্যার। আমাদেরকে অপমান করে তাড়িয়ে দিল। হ্যাঁ স্যার। আজ আপনার যদি আমার পুরো কথাটা শুনতেন আজ আমাদের অপমানিত হতে হতো না। তা পুরো কথাটা কি স্যার? আমি তখন ওটাই বলতে চাইছিলাম যে বালতি মাসি আমার বাবাকে খুব ভালোবাসি, কিন্তু আমার মা আমার বাবাকে বিয়ে করে নিয়েছে, তাই আমার মাকে দেখলে বালতি মাসি সহ্য করতে পারে না। দুয়া কিছু বুঝতে পারলি? কি স্যার? চোর বালতি মাসি না, চোর অন্য কেউ। আচ্ছা বাবু তোমার আর কারোর উপর সন্দেহ আছে? হ্যাঁ স্যার, সন্দেহ বলতে বাবার উপর একটু একটু আছে, কিন্তু বাবা তো তাই কিছু বলিনি। থাক বাবু তোমার কিছু বলতে পারা স্যার, চলুন এবার পুরো কথাটা শুনবো তারপর যাবো। বাবু তুমি কি বলছিলে বলো। হ্যাঁ স্যার, আমার মা কোথাও যাওয়ার আগে 4 ঘন্টা ধরে মেকআপ করতো, তাই আমার বাবা মায়ের এত মেকআপ করা পছন্দ করতো না, এই নিয়েই বাবার মায়ের সাথে দুবেলাই ঝামেলা হতো, তাই বাবা কিছু করলেও করতে পারে। মাই গড, দুয়া কিছু বুঝতে পারলি? কি স্যার? যাকে আমরা চোর ভেবেছিলাম সে তো মাত্র একটা সাসপেক্ট, আসল চোর ঘরে লুকিয়ে আছে। কি বলুন তো স্যার? স্যার আমার বইয়ের মেকআপ চোরকে পেয়ে গেছেন বুঝি? না চোর তো আমরা পাইনি, কিন্তু বুঝে গেছি যে চোর আজকে চোর নয়, প্রমাণে অভাব। স্যার বলছি কি, আমার বউটা না একটু পাগল মতো আছে, এই মেকআপ চুরি করা নিয়ে কেউ সিআইডিকে ডাকে নাকি? আপনারা বরঞ্চ কাজ করুন, আপনারা অফিসে চলে যান, আমি আর বউকে পরে একটা না মেকআপ বক্স কিনে দেবো। যান 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 যান। স্যার চলুন ভাই বাড়ি চলে যাই। আপনাকে ওর সামনে চিন্তা করতে হবে না, আপনি আপনার বউকে নিয়ে উপরে আসুন, চলো পড়ে চলো। দুয়া ভাঙ দরজা। মা দেয়ালটা মনে ছিল ভেঙে। রক্ত নয় সস। দেখো নিচে দেখানে পাকাই গিয়েছো। খোলে না স্যার, চুপচাপ আগে গেন্ডায়।
বাক্সের বাক্সে কিছু নেই, আমি দুদিন আগে বাক্সটা কিনে এনেছি, ফাঁকা বাক্স, সময় নষ্ট করছে। আ বাক্স বাড়িতে তো ব্যাগ ভর্তি, তুমি এত বড় ব্যাগ নিয়ে কি করবে? বিপদ আপদে কখন কোন ব্যাগ কাজে লাগবে বলা যায়? তুমি এই বিপদ আপদের জন্য ব্যাগটা কিনে এনেছিলে? স্যার আমি বলছি ব্যাগটা এক্ষুনি খুলুন। দুয়ারটা খোল। দেখুন ম্যাডাম, শেষমেশ আপনার স্বামী কাজ বিপমান হলো। স্যার ওকে এক্ষুনি আমার চোখের সামনে দিয়ে নিয়ে চলে যান, ওর প্রতি আমার মনে কোনো ভালোবাসা নেই। রক্ত নয়